হ্যালো এভরিওয়ান, কেমন আছে সবাই? আশা করি অনেক ভালো আছে। আমি অনেক ভালো আছি। আজকে আমরা টোটে করে কোথায় যাচ্ছি বলো তো? আজকে আমরা যাচ্ছি হচ্ছে আমাদের দেশের বাড়ি, মানে বর্ধমান ঠাম্মির বাড়ি। আর এখানে হচ্ছে দুটো ট্রেন চলে গেলো, বাট আমাদের এখন ট্রেন আসলো না, অনেক বোরিং লাগছিলো। আর তারপর ট্রেন পাই পেলাম যদিও বা তখন আবার ট্রেনে প্রচুর ভিড় ছিল, তাই জন্য ভিডিও শেয়ার করা হয়নি তোমাদের সাথে। তারপরে এরকম হয়ে যাবে কত সুন্দর জলে, মানে জল নিয়ে তারকেশ্বরে যাচ্ছিল, সেগুলোর মতো জল ফেলতে। আমার তো সেটা দেখে অনেক ভালো লাগছিল। তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে বলো। আর যদি ভালো লেগে থাকে হর হর মহাদেব লিখে দিও। তারপরে আমরা উঠে পড়লাম ওখান থেকে ট্রেনে ওঠার পরে আমরা তারপরে কিছুক্ষণ আমরা ট্রেনের মধ্যে বসে থাকলাম। বসার পরে আমাদের ছেড়ে দিল ট্রেন। আর ট্রেন ছাড়ার পরে ট্রেনটা অনেক ফাঁকা ছিল, তাই জন্য আমার অনেক ভালো লাগছিলো। এ দেখো ট্রেনে ফাঁকা পেয়েই তো একেবারে মানে নাস্তা শুরু করে দিয়েছে। তারপরে আমাদের ট্রেন থেমে গেল, নামার সময় হয়ে গেলো, আমরা ট্রেন থেকে নেমে পড়লাম। নামার পরে আমরা উঠে পড়লাম টোটোর মধ্যে বাসস্ট্যান্ডে যাওয়ার জন্য। আর বাসস্ট্যান্ডে গিয়ে আমাদের অনেক খিদে পেয়ে গেছিলো, তাই জন্য আমরা একটু পনির রোল খেয়েছিলাম। আর পনির রোল খেয়ে দেখি বাসে অনেক ভিড়, তাই জন্য তোমাদের সাথে বাসে ভিডিও শেয়ার করা হয়নি। তারপরে বাস থেকে নেমে আমরা ধরে নিলাম টোটো আর ভট্টাচার্য পাড়া যাওয়ার জন্য। আর ভট্টাচার্য পাড়াতেই হচ্ছে আমার ঠাম্মির বাড়ি। আর এখান থেকে ভট্টাচার্য পাড়াটা বেশি দূর নয়, 5 মিনিটের রাস্তা। তারপরে আমরা টোটো থেকে নেমে পড়লাম আর ঠাম্মির তারসিকে পেয়েই একবারে কোলে নিয়ে নিলাম। সো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। কেমন লাগলো ভিডিওটা অবশ্যই তোমরা কমেন্টে জানিও। আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিও। ততক্ষণের জন্য টাটা।